ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে আমেরিকার নিষেধাজ্ঞায় সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কোনো উদ্যোগ না নিলে রাজপথই একমাত্র সমাধান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজপথের শক্তি যত ম্লান হচ্ছে ততই মিডিয়ার সামনে তাদের হুঙ্কার বৃদ্ধি পাচ্ছে। লোডশেডিংয়ে বাসাবাড়ি থেকে শুরু করে পাড়া মহল্লার খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন, অনেক এলাকায় এক ঘন্টার বেশিও লোডশেডিং হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মূল হোতা সহ চারজন গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি। কুষ্টিয়ার মিরপুরের হালসা স্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, পড়ে গেছে 42 টন তেল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ও মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের প্রভাবশালী নেতা পার্থ চ্যাটার্জি। বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে, গেল একদিনে প্রাণহানি হয়েছে 1800 বেশি মানুষ, শুক্রবার জাপানে শনাক্ত হয় 180,000-এর বেশি। শ্রীলঙ্কায় জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের, সংকট উত্তরণে শ্রীলঙ্কাকে ফের সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ভারতের, পোর্ট অব স্পেনে স্বাগতিকদের 3 রানে হারায় সফরকারীরা।